হেলথ ইজ ওয়েলথে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। সকলের সুস্থ জীবন কামনা করে শুরু করছি আজকে আমার আলোচনার বিষয়। আয়ুর্বেদ গ্রন্থে এমন এক ঘাসের নাম বলবো যার গুণাগুণ শুনলে চমকে যাবেন। আয়ুর্বেদ গ্রন্থে নীল, সাদা, গন্ডমালা ও সংগার এই চার প্রকার দুর্বার উল্লেখ দেখা যায়। সৌরশক্তি ও খাদ্য প্রাণ শক্তির আধান রয়েছে এই দুর্বার ভেতরে। দুর্বা শীত গুণসম্পন্ন, মধুর ও ঈষৎ কষায় রসযুক্ত। দুর্বা রক্তরোধক। পায়োরিয়া রোগে, এটি দাঁতের রোগ। এই রোগ হলে দুর্বাকে শুকনো করে চূর্ণ করুন। সেই চূর্ণ দ্বারা প্রত্যহ দাঁত মাজলে পায়োরিয়া আরোগ্য হয়। চুল উঠে যাওয়া, এটা একটা মারাত্মক রোগ। পুরুষ এবং মহিলা, শিশু বা যুবক যুবতী প্রত্যেকের ক্ষেত্রেই চুলের একটা সমস্যা কিন্তু থেকেই যায়। বিভিন্ন কারণে চুল উঠতে পারে, ওয়েদারের জন্য হতে পারে, জল পরিবর্তনের জন্য হতে পারে। মাথার চুল খুব উঠে যাচ্ছে, আঁচড়ালে বেশি উঠে যায়, কারণ বোঝা যায় না। এই অবস্থায় সর্ষের তেল বা নারকল তেলের সঙ্গে দুর্বা দিয়ে ফুটিয়ে সেই তেল মাথায় মাখুন। মাথা চুল ওঠার পরিমাণ কমে যাবে, অনেকটা উপকার পাবেন। গা চুলকানিতে, হঠাৎ গা চুলকোতে শুরু করলো, সারা দেহ ভীষণ চুলকাচ্ছে, অথচ কারণ কি তা বোঝা যাচ্ছে না। এই অবস্থা হলে দুর্বা ঘাস থেতো করে তার রস নিয়ে তিল তেলের সঙ্গে ফুটিয়ে গায়ে মাখুন। এক ভাগ রসের সঙ্গে চার ভাগ তেল দিতে হবে, চুলকানি কমে যাবে। রক্ত পায়খানা হলে মলত্যাগের পর বা মলের সঙ্গে রক্ত পড়ছে, জ্বালা যন্ত্রণাও বিশেষ দেখা যাচ্ছে না, অসহ্য নয়, এই রকম হলে দুর্বার রস এক তোলা নিয়ে একটু গরম করে তার সঙ্গে কিছুটা চিনি এবং কিছুটা পরিমাণে 8 চামচ ছাগলের দুধ একসঙ্গে সব মিশিয়ে রোজ সকালে একবার এবং বিকেলে একবার খান, উপকার পাবেন। আরও একটি বিষয় বলি, শীতকালে যেটা হয়, চামড়া, গায়ের চামড়া খসখসে হয়ে যায়, কেমন মনে হয় যেন চামড়া উঠে যাচ্ছে। এমতো অবস্থায় দুর্বা ঘাস কিছুটা ছিঁড়ে নিয়ে তার সঙ্গে কিছু পরিমাণ হলুদ, কাঁচা হলুদ নিয়ে বেটে গায়ে লাগালে স্কিনের তরতাজা স্কিন হবে। সেখানে আমি বলবো যে কোনো ক্রিম লাগাতে হবে না, এমনি তরতাজা হয়ে যাবে ত্বক এবং ত্বকের সৌন্দর্য অনেকটা ফিরে যাবে। আপনারা একটু অ্যাপ্লাই করে দেখুন, অবভিয়াসলি এটা হবে, আপনার ত্বকের ইম্প্রুভমেন্ট আসবেই। বন্ধুরা, যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। তোমরা যত লাইক, শেয়ার এবং কমেন্ট করবে, আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। নমস্কার।